পর বিরতির পর ফিরে এসে যে যে প্রশ্নগুলো প্রথমার্ধে উত্থাপিত হয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে নিঃসন্দেহে নিরসন করার এবং হচ্ছে জবাব দেওয়ার জন্য সুদীপ্তবাবু বলেছেন অনির্বাণ দত্ত। আমি একটু আসবো একটু অনির্বাণ দত্তের কাছেই। আচ্ছা অনির্বাণ, যে স্ট্যাটিস্টিক্স তুমি কর্মসংস্থানের প্রশ্ন ওটা বিগ কোয়েশ্চেন্স তরুণ প্রজন্মের কাছে, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় বিষয়। মুদ্রা লোনের স্ট্যাটিস্টিক্স উনি দিয়েছেন, এটা নিয়ে দীর্ঘদিন আমার প্রশ্ন ছিল। এই প্রথম সুদীপ্তবাবুকে ধন্যবাদ জানাতে হয়, বিজেপি মুখপাত্র হিসেবে তিনি একটি স্ট্রং একটা স্ট্যাটিস্টিক্স অন্তত রাখতে পারলেন। মুদ্রা লোনের একটা প্রসঙ্গ, ফার্স্ট জেনারেশন আন্তঃপ্রিনিয়ারদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী, বিশেষ করে যারা নতুন কিছু উদ্যোগ শুরু করবে। কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ক্ষেত্রে খুব একটা আশাবাদী না হতেই বললেন, তার কারণ সাউথ ইস্ট এশিয়ার যে টাইগাররা 2008 সালের পর মুখ থুবড়ে বেড়াল হয়ে গেছিল, সেটা কিন্তু এই ফরেন রিজার্ভ বা ফরেন রিজার্ভ এবং এফডিআই দুটো প্রশ্নই সেক্ষেত্রে উঠেছিল। যাই হোক, সে বিষয়গুলোকে নিয়ে আপনি কি বলবেন? না, আমি একটা কথা বলবো, এই ফরেন রিজার্ভ যেটা আছে সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষে রিজার্ভটা বেড়েছে তো সেটা ভালো, কিন্তু আমি বলছি সেটার বেনিফিটটা যাতে প্রান্তিক মানুষ পায়, সাধারণ মানুষ পায়, সেটাকে এনশিওর করতে হবে। আমি দেখুন, কোভিডের সময় আপনিও জানেন আমিও জানি সরকারি কোষাগারে টান পড়েছিল, এবং সরকারি কোষাগারে টান পড়বার জন্য পেট্রোল ডিজেলের উপর অতিরিক্ত ট্যাক্স চাপানো হয়েছিল, এবং তার মানে কুফল সেটা কিন্তু অর্থনীতির উপরে পড়েছিল, সাধারণ মানুষ আমি আপনি সবাই সেটাকে ভুক্তভোগী। কিন্তু আমি এটা মেনে নিয়েও বলছি, এখন যখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়ে ফরেন রিজার্ভ বেড়ে গেছে, এখন যখন এই আমরা এই জিডিপি বাড়ছে বলছেন সুদীপ্তদা, সব কিছু মেনে নিয়ে আমরা প্রগ্রেসিভ বাজেটের একটা এক্সপেকটেশন রাখি, যেখানে আমরা দেখব আগামী দিনে যাতে ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ হয়। এবং দেখুন আজকের দিনে প্রগ্রেসিভ বলতে, হ্যাঁ এই শব্দটা অনির্বাণ, প্রগ্রেসিভ বলতে বলা হয় যে অসাম্য কমাটা, প্রগ্রেসিভ শব্দটা এটা একটা বামপন্থীরা প্রচুর ব্যবহার করতেন। অসাম্যটা তো আপনি যা বললেন, করোনার সময় তো অসাম্য বেড়েছে প্রায় সবাই, বিভিন্ন ইন্টারন্যাশনাল, এবং আপনি বারবার এই ব্যাপারে কিন্তু সরব হয়েছেন যে অসাম্যটা বেড়েছে। তাহলে স্বয়ংসম্পূর্ণ বাজেটের ক্ষেত্রে তাহলে এটা বলা যেতে পারে অসাম্যটা যাতে কমে এবং দেশ যাতে একটা দিকে এগোতে পারে স্বয়ংসম্পূর্ণতার দিকে, এটা কি বাস্তবে করা সম্ভব বলে আপনি মনে করেন? হ্যাঁ, কিন্তু সরকারকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংস্কার আগে না ভোট আগে। দেখুন আপনাকে একটা কথা বলেছি, এর পরের যে বাজেটটা, যে 2023 সালের যে লাস্ট মানে পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে 2024 ইলেকশনের আগে, সেখানে হয়তো ভোটভোগী বাজেট হতে পারে, হতে পারতো বলে আমরা জানতাম। কিন্তু আজকের দিনে আজকে 2022 এই বাজেটটা হঠাৎ করে ক্রুশিয়াল হয়ে গেছে, এর মধ্যে একটা রাজনৈতিক অভিঘাত আছে, অর্থনীতি রাজনীতিকে বাদ দিয়ে নয়। এবং যেহেতু 5 রাজ্যে ভোট আছে, এবং সেই ভোটে যাতে সাধারণ মানুষের ভোটটাকে যাতে এনশিওর করা যায়, তার জন্য যদি কিছু ভোটমুখী প্রকল্প এটার মধ্যে আসে, তাহলে বলবো ভারতবর্ষ পিছিয়ে যাবে। আমি আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা ট্যাক্স রিবেটের হিসেব না করে আগামী প্রজন্মকে কি দিতে পারবো, আমাদের এই মুদ্রাস্ফীতি কিভাবে কন্ট্রোল হবে, আমরা কিভাবে কর্মদক্ষতা বাড়াতে পারবো, কিভাবে নতুন নতুন শিল্প আনতে পারবো, কিভাবে কর্মদক্ষতা বাড়বে, কর্মসংস্থান বাড়বে, সেটাকে এনশিওর করতে হবে। দেখুন, মুদ্রা লোন দিয়ে আপনি কিছু লোককে মুদ্রা লোন দিলেন, এককালীন কিছু টাকা পেলো, কিন্তু সেই টাকাটার ইনভেস্টমেন্টটা কী হলো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হলো, সেটা তাকে একটা লং রানে তাকে এনশিওর করছে কিনা, একটা স্টেডি ইনকাম, এটা যদি আমরা ভুলে যাই, শুধু মুদ্রা লোনের যে টাকাটা দিলাম সেই টাকাটা হয়তো অপচয় হলো, কারণ সেই টাকাটা দিয়ে একটা লং রানে সেই লোকটা সাস্টেন করতে পারছে কিনা সেটা কিন্তু সুদীপ্তদার পরিসংখ্যানে নেই। আমি বলছি একটা সাধারণ লোককে বলার একটা পয়েন্ট বলে দিই, এটা যাতে করে যে জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটাও মানে কেন্দ্রীয় সরকার অনেকদিন আগে নিয়ে এসেছে, কারণ এটা একটা বিপদ রয়েছে। আপনি আরেকটা পয়েন্টকে কি বলতে পারেন, যেটা অশোকবাবু বলছিলেন, এটা একটা সিভিয়ার একটা রাজনৈতিক বিতর্ক হয়েছিল, বিভিন্ন ব্যাংক মার্জারগুলো 48 ঘন্টা ধর্মঘট পর্যন্ত হয়েছিল এই জন্য ব্যাংকে, কোথাও এটার করে ব্যাংকের উপর প্রভূত ক্ষতি হয়েছে এবং দেশি পুঁজির বিকাশ কিন্তু হয়নি, এই দুটো পয়েন্ট বলছেন হচ্ছে অশোকবাবু, এই ব্যাপারে কিছু বলবেন? না, আমি একটা কথা বলছি, দেখুন ব্যাংক মার্জারটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খারাপ ডিসিশন বলা যাবে না, তার কারণ একটাই, দেখুন ব্যাংকের ব্যবসা কমেছে, সেটা সার্ভিস কোয়ালিটি আছে, মানে আমরা যে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে একটা সার্ভিস কোয়ালিটি লেভেলে ডিফারেন্স থাকছিল, সেটার জন্য ব্যবসা কমেছে কিনা আমি জানি না। কিন্তু ব্যাংক মার্জার করলে একটা দিকে যেটা, যে রাষ্ট্র ব্যবস্থাতে এরকম একটা সিদ্ধান্ত না হয়েছে তার কিছু ভালো গুণ ছিল, এবং সেটা এফেক্টটা আসতে কিন্তু সময় লাগবে। ব্যাংক মানে মার্জার হওয়া মানেই যে সব লোকের চাকরি চলে যাবে, বা ব্যাংকের যারা আমানতকারী তাদের
স্বার্থ বিঘ্নিত হবে সেটা নয়। এটা একটা রাজনৈতিক প্রশ্ন, এর মধ্যে ইউনিয়নদের স্বার্থ রয়েছে, এই সবগুলোতে আমি ঢুকতে চাই না। কিন্তু ব্যাংক মার্জার করলে অর্থনীতির পক্ষে সেটা খারাপ সিদ্ধান্ত, এটা আমি মানি না। একটা শুধু আপনি ঠিকই বলেছেন, আপনি শব্দটা বলেছিলেন হচ্ছে অনির্বাণ বাবু যে সব লোকের কাজ যাবে তা না, স্থায়ী আইনি। কিন্তু আমি আপনাকে স্পেসিফিক উদাহরণ দিয়ে, আপনি নিঃসন্দেহে আপনি এটা অবহিত, এরকম আছে ইউকো ব্যাংকের ক্ষেত্রে, ইউকো ব্যাংক নয়, ইউবিআই যখন পিএনবির সাথে মার্জার হলো, বেশ কিছু অস্থায়ী কর্মচারী, কারোর বয়স 58 কাছাকাছি, আর 2 বছর পর 55, এদের কিন্তু না আছে কোনো রকম সামাজিক সুরক্ষা, না আছে এদের জন্য কোনো পিএফ, বিভিন্ন ক্ষেত্রে এই ইউনিয়নগুলোর যারা, তারা কিন্তু তাদের মাইনে থেকে, যারা সহৃদয় মানুষ তাদেরকে তারা দিয়ে কিন্তু মানে করছে। ভারতবর্ষের এই প্রবল উন্নতির সময় কিন্তু এরকম রয়েছে। আমার কাছে স্পেসিফিক অন্তত 2-3 জনের নাম রয়েছে যারা প্রতি মুহূর্তে আমার কাছ থেকে জানতে চাইছেন, যদি কিছু সুরা হয় তুলে রাখলাম। আমি একটু সুদীপ্তবাবু বারবার কিছু বলতে চাইছেন, সুদীপ্তবাবু। আমি অশোকবাবু এবং অনির্বাণবাবু দুজনেরই আমি কতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি প্রথমে যেটা সাউথ ইস্ট টাইগার বললেন, এটা মোটামুটি 1998-99 এই ঘটনাটা ঘটেছিল ইন্দোনেশিয়া এটসেট্রা এবং কতগুলো কান্ট্রিতে। ওরা যেটা করেছিল, ওরা ওদের কারেন্সিটাকে ট্যাগ করে দিয়েছিল এর সঙ্গে, ডলারের সঙ্গে। ফলে যখন যারা এফআইআইতে ইনভেস্ট করেছিল তারা দুম করে টাকাটা তুলে নেয়, তখন ওদের কারেন্সির ভ্যালুটা পড়ে যায়। ভারতবর্ষের কোনো অর্থমন্ত্রী প্রচুর চাপ সাকাত হচ্ছে কোনোদিন এই এই ভুলটা করেনি, মানে সেটা না করেছেন মনমোহন সিং, না চিদম্বরম, না যশবন্ত সিনহা, না অরুণ জেটলি, কেউ করেননি। আজকের দিনে কেউ যদি হঠাৎ আমাদের মার্কেট থেকে টাকা তুলে নিয়ে যায়, হঠাৎ টাকার ডিভ্যালুয়েশন হয়ে যাবে, যেরকমটা টাকাটা এখানে ইনভেস্ট করেছে সেই টাকাটা ওই স্ট্র্যাটেজিক্যালি তুলতে গেলে ওই টাকাটা নিয়ে তারা কিন্তু মার খেয়ে যাবে। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার ওয়ান, এই অ্যান্সার নাম্বার। এবার আসি ব্যাংক মার্জারে। ব্যাংকটা মার্জার হলো কেন? এতদিন আমাদের দেশে ধরুন বড় ইনফ্রাস্ট্রাকচার, মেট্রো রেল, রোড থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যখন একটা কোনো ব্যাংকের কাছে যাওয়া হতো, তার কাছে সাফিসিয়েন্ট পুঁজি থাকতো না। পুঁজি না থাকার ফলে ওরা কি করতো, একটা কনসোর্টিয়াম ব্যাংক মিলে ওই ধারটা দিত। তারপর দেখা গেলো তাদের মধ্যেও টাকা নেই, তারা তখন টাকাটা ধার নিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বা সিটি ব্যাংক এখানে একটা দুটো অফিস খুলে রেখেছে, অথচ তাদের খুব একটা অ্যাক্টিভিটিস নেই। এরা অফিস খুলে রেখেছে কারণ এই ছোটো ব্যাঙ্কগুলো, এদের যাদের কাছে পুঁজি নেই, তাদের যখন দরকার হবে তখন তারা তাকে 2% সুদ দেবে, তারা তখন ওই রোড কোম্পানিকে 4% ওই টাকাটা হবে। তাহলে আমি এখানে প্রথমেই আমার কিন্তু পুঁজি কমে গেল। এই প্রসঙ্গে আমি বলি যে গত 5 বছরে ডিমনিটাইজেশন, জিএসটি এবং পরবর্তীকালে এই যে ধরুন ডিজিটাল ইন্ডিয়া, এর ফলে যত ব্যাংকিং সার্ভিসের উপর মানুষের যত ডিপেন্ডেন্সি বেড়েছে, যেটা নাকি 5 বছর আগে ছিল না। 5 বছর আজকে মোদিজি আসার সময় 40% দেশের মানুষের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। আজকে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন সবার হাতে এলো, যখন ব্যাঙ্কিংয়ের সার্ভিসে ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন হচ্ছে, তখন এই ব্যাঙ্কগুলোর হাতে প্রচুর পুঁজি এলো। এবং আজকের দিনে যখন নাকি একটা ইনফ্রাস্ট্রাকচার বা একটা গাড়ি কারখানা বা একটা ইন্ডাস্ট্রি যখন ইনভেস্ট হবে, তখন এই যে বড় ব্যাঙ্কটা তৈরি হলো, এই ধরুন 4টে ব্যাঙ্ক মিলে, এই বড় ব্যাঙ্কটা ওই ধারটা দিতে পারবে। এবং শুধু তাই না, ধরুন আমি ইউবিআই, ইউবিআই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, এবার ধরুন কানাডা ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা শুধুমাত্র সাউথ ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ, পাঞ্জাবের ব্যাঙ্কটা পাঞ্জাবে। তারা যখন এক হচ্ছে তখন তারা একটা অল ইন্ডিয়া একটা বড়, তাদের একটা বড় জায়গার মধ্যে আসছে এবং তাদের পুঁজি বাড়ছে। এবং ব্যাংকটা, ব্যাঙ্কিং সিস্টেমটা যেটা অনির্বাণ বাবু বললেন, আমি ওনাকে সাপোর্ট করেই বলছি, ইট গট স্ট্রেন্থেন্ড। না, কিন্তু এর সঙ্গে সঙ্গে ব্যাংকে ক্যাপিটাল ইনফিউশন করতে হবে, যেটা এই বাজেটেও আমরা তাকিয়ে থাকবো যে ক্যাপিটাল ইনফিউশন যদি না হয় তাহলে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা সচল হবে না। এবং ভারতবর্ষে, না না, আমি একটা কথা বলি, আপনাকে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যবস্থাটাকে আরও স্ট্রং করতে হবে। এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে গ্রামে গঞ্জে প্রান্তরে প্রান্তরে যাতে ব্যাংকের শাখা থাকে, মানুষকে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আনতে হবে, সেটা এখন অবধি আসেনি। এবং আপনাকে বলছি, এই ব্যাংক পুনরুজ্জীবন করবার জন্য ক্যাপিটাল ইনফিউশন না হলে আগামী দিনে এই ব্যাংকিং ব্যবস্থাকে আমরা সারা ভারতবর্ষব্যাপী করতে পারবো না। এবং ভারতবর্ষের সাধারণ মানুষ যদি ব্যাংকিং ব্যবস্থার আন্ডারে না আসে, তাহলে কিন্তু আগামী দিনে অর্থ ব্যবস্থা আমরা যেরকম ভাবে আশা করছি, আগামী দিনে সেই অর্থনৈতিক অবস্থা আমাদের ক্ষেত্রে আসবে। আমরা 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনি যদি গ্রামে যান, মানুষ কিন্তু ওই বিভিন্ন লোকের কাছে অল্প টাকা দিয়ে বেশি টাকা সুদের মানে লোভে টাকাগুলো অন্য জায়গাতে দিচ্ছেন, ব্যাংকিং সিস্টেমে নেই। ব্যাংকিং ব্যবস্থাটাকে আরো সুদূরপ্রসারী করতে হবে। 4 বছর আগে সুক্তবাবু আমি দেখেছি ওই বিভিন্ন যুগে ওই ডাক সেবকের ওই 15,000 টাকা মাইনের চাকরি হচ্ছে, কিছু আপনি কর্মসংস্থান দেখিয়ে দিতে পারবেন। আর হচ্ছে ওই যে গ্রামে গঞ্জে একজন করে মানুষ থাকে অনেকটা, এই মতো ওই সরকারি ব্যবস্থায় তারা
আমারও সংগ্রহ করে। অনির্বাণ বাবু যেটা বলছেন সুদূর প্রসারী মানে ব্যাংকে ব্যাংকে শাখা, স্থায়ী চাকরির নিয়োগ তো হয়ই না পাঁচ ছ বছর ধরে, খবরের কাগজে পাতা উল্টালে বা কোনো জায়গায় তো কোনো কিছু বিজ্ঞাপনই বেরোয় না যে এই চাকরির পরীক্ষা হচ্ছে বা ই হচ্ছে, সেইটা স্থায়ী সমাধানটা তো মানে এক্ষেত্রে না হলে অসম্ম কিন্তু একদম মানে মানে জমি আর মহাকাশের মধ্যে দূরত্বের মতো হয়ে যাবে। সুইপ্ত বাবু অস্বীকার করতে পারবেন? তাহলে 5.5 কোটি মানুষের ইপিএফ ইপিএফ অ্যাকাউন্ট খুললো কি করে? এটা এটা সব রাইজাকরি না, সাফল্য 5.5 কোটি মানুষের ইপিএফ অ্যাকাউন্ট। দাদা আমি অনির্বাণ বাবুর কথাটার উত্তর দিই আমি। 2014তে অনির্বাণ বাবু নিশ্চয়ই মানবেন, 2014তে ভারতবর্ষে মোটামুটি মানে অর্ধেক লোকের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আজকে প্রায় 95% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, মানে ফ্যামিলি আমি বলছি ফ্যামিলি ফ্যামিলিগতভাবে 95% তাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, কারণ জনধন অ্যাকাউন্ট নামে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের মাধ্যমে দেশের একটা বড় অংশ মানুষকে, আচ্ছা 80 কোটি মানুষকে এই সময় তাদের ঘরে টাকা পাঠিয়েছে সরকার। কি করে পাঠালো 80 কোটি মানুষের কাছে টাকা? ঘরের মহিলাদের কাছে টাকা পাঠিয়েছে, ঘরের মানে দরিদ্র থেকে দরিদ্রতম মানুষের গ্যাসের মধ্যে গেছে একটুখানি তত্ত্ব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আজকে পুরো মানে গটি মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশনিং ব্যবস্থার মাধ্যমে খাদ্য সরবরাহ করা হয়েছিল, 80 কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছে। জনধন অ্যাকাউন্ট, শুনুন, জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে 80 কোটি। জনধন অ্যাকাউন্টে টোটাল যে পরিমাণ পরিবার আছে সেই পরিবারের টোটাল জনসংখ্যা 80 কোটি। এবং তার সঙ্গে উজ্জ্বলা যোজনায় আজকে যে উজ্জ্বলা যোজনায় যে ভর্তুকিটা দেওয়া হতো প্রতিটি ফ্যামিলিতে কি করে পেলো তারা? আচ্ছা ঠিক আছে, আমি সুইপ্ত বাবু উজ্জ্বলা যোজনার সাফল্য কতটা এর একটা ইন্ডেক্স হবে উত্তরপ্রদেশ নির্বাচন, আমি আপনাকে বলে রাখলাম। হ্যাঁ, কতজন পেয়েছে, কতজন কন্টিনিউ করতে পেরেছে, যাই হোক ডিটেলে এটা যাব না যেহেতু বাজেট 22 নিয়ে করছে। হ্যাঁ অশোকবাবু অনেকক্ষণ ধরে হাত তুলে রয়েছেন, কিছু বলুন আপনি একটু, মানে আপনার শোনা যাচ্ছে না, আনমিউট কর। হ্যাঁ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, যেটা যেটা বলছি সেটা হচ্ছে যে উনি যেটা বললেন একটা কথাই বলছি যে ওনার কোনো আইডিয়া নেই যে যখন 2008 সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল তখন পৃথিবীর সবথেকে 1 নম্বর যে কাস্টোডিয়ান ব্যাংক ছিল লেমান ব্রাদার্স সেই ব্যাংকটাই উঠে গেছিল। সুতরাং ব্যাংক বড় হলে যে ব্যাংকে কি ব্যাংকে প্রবলেম হবে না এই কথাটা সুদীপ্ত বাবুর ধারণা নেই, আমার ধারণা। যে সেই কারণে দাঁড়িয়ে সরকারকে সরকারকে বেল আউট করার জন্য ইনক্লুডিং ইউএসএ, ইউএসএ আপনি জানেন ভারতবর্ষ ছাড়া সমস্ত জায়গাতেই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজে ব্যাংক গুলো হচ্ছে প্রাইভেট সেক্টরের আন্ডার, এবং সমস্ত জায়গাতে সরকারকে টাকা দিতে হয়েছিল এই ব্যাংক গুলোকে বেল আউট করার জন্য। 2-3 নম্বর ব্যাপার হচ্ছে যে ব্যাংক যখন ব্যাংকে যখন ইয়ে হলো মার্জার হলো স্টেট ব্যাংকে, কেউ ডিনাই করতে পারবে যে স্টেট ব্যাংকে একবারই লস হয়েছিল, সেটা হচ্ছে যখন স্টেট ব্যাংকের যে সাবসিডি ব্যাংক ছিল স্টেট ব্যাংক অফ তাবাঙ্গু, স্টেট ব্যাংক অফ মাইশোর এই সমস্ত ব্যাংক গুলো ছিল, এই সমস্ত ব্যাংক গুলো যখন স্টেট ব্যাংকের সঙ্গে মূল ব্যাংকের সঙ্গে মার্জার হয়ে একটা কনসোলিডেটেড ব্যালেন্স শীট হলো সেই বছর কিন্তু স্টেট ব্যাংক লস করেছিল। এবং আপনাকে আমি একবার স্ট্যাটিস্টিক নিয়ে আপনি যদি বলেন আমি স্ট্যাটিস্টিক ফেলে দিতে পারি, যে বলছি যে গ্রোথ যদি দেখেন পাবলিক সেক্টর ব্যাংক গুলো যে মার্জ হওয়ার ফলে তাদের গ্রোথ হয়েছে -3.89%, তাদের নেগেটিভ গ্রোথ হয়েছে। ওকে, এক দু নম্বর হচ্ছে যে উনি বললেন যে ইয়ে মুদ্রা লোন, মুদ্রা লোনে মুদ্রা লোন সম্বন্ধে আমি কি বলবো, মুদ্রা লোন সম্বন্ধে তো ইয়েই বলছে রিজার্ভ ব্যাংকের গভর্নর আপনাদের অ্যাপয়েন্টেড শক্তিদাস বলেছে যে এই মুদ্রা লোনে মুদ্রা লোন আলটিমেটলি পার্টি লোন হয়ে গেছে এবং ব্যাপক হারে এনডিএ হয়েছে, মুদ্রা লোনের ব্যাপারে ব্যাংক গুলোকে কসাস করেছে। এক দু নম্বর হচ্ছে যেটা উনি বলেছেন যে ওই জনধন প্রকল্পের অ্যাকাউন্ট, জনধন প্রকল্পের অ্যাকাউন্টে আপনি জানেন যেটা জিরো ব্যালেন্সে খোলা হয়েছিল এবং প্রচুর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিল, প্রচুর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিল মিনিমাম ব্যালেন্সটা রাখ, তারপরে যে ব্যালেন্সটা হওয়ার কথা সে ব্যালেন্সটা হওয়ার পরে অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। সুদীপ্ত বাবু আপনি খোঁজ নিয়ে দেখুন,
আমি এই চ্যানেলে দাঁড়িয়ে আর যাই হোক মিথ্যা কথা বলবো বেশ 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 না ঠিক আছে ঠিক আছে একটু একটু ছোট করছি একটু ছোট আপনার মনে আছে গতবার বাজেটে 174,000 কোটি টাকা বড় লোকদের ট্যাক্স রিলিফ দেওয়া হয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনারা বলছি দেখুন এই বাজেটে সেই গরিবদের বড় লোকদের ট্যাক্স রিলিফ দেওয়া হবে কারণ তাদের প্লেনে চোখে ওনাদের যে নেতা নরেন্দ্র মোদীজি 2014 তে ইলেকশন ক্যাম্পেইন করেছিল ঠিক আছে মানে উনি ওই যে কর্পোরেট যে ট্যাক্সটাকে উনি ইঙ্গিত করতে চেয়েছেন এক দু নম্বর হচ্ছে যে মুদ্রা লোনের এনপিএ হচ্ছে অনির্বাণ তাই কি হ্যাঁ দেখুন এক্স্যাক্ট মুদ্রা লোন আমি যেটা বলছিলাম এটা ইনফ্রাস্ট্রাকচার মনিটর করতে পারিনি এবং এই মুদ্রা লোন দেওয়াটা যে কোনো সরকারি প্রকল্পে আমি লোন দেওয়াটা ইম্পর্টেন্ট নয় লোনটার যাতে রিকভার সঠিক বিনিয়োগ হয় এবং সেই জায়গাতে যাতে সেই টাকাটা ইনভেস্টমেন্ট করে যাতে সেখান থেকে রিটার্ন আসে এবং ব্যাংকও তো আলটিমেটলি আমানতকারীর টাকা আমি মুদ্রা লোন দিয়েছি দেওয়াটা যেরকম একটা সাফল্য কিন্তু যেই টাকাটা সংস্থান হয়েছে আমার আপনার সাধারণ মানুষের আমানতকারীর টাকা তাদের কাছে সেই টাকাটা ফিরিয়ে দেওয়াও কিন্তু একটা সাফল্য দাবি করে এক নম্বর দু নম্বর হচ্ছে আমি যেটা বলছিলাম মুদ্রা লোনে যেহেতু একদম লোন অ্যামাউন্টটা খুব কম লোন অ্যামাউন্ট ছিল সেই লোন অ্যামাউন্ট দিয়ে একটা সাস্টেনেবল লং রানে কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়া ডিফিকাল্ট এটা সুদীপ্তদা মানবেন সুদীপ্তদা আইআইটি করেছেন প্রযুক্তিগত বিদ্যা অনেক আছে 50,000 টাকা 80,000 টাকা এই মুদ্রা লোন দিয়ে লং রানে কিছু করা সম্ভব নয় কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি আপনাকে যেটা আমি বারবার বলছি সেটা হচ্ছে একটা টোটো কিনতে গেলে তো প্রায় 1,25,000 খরচা হচ্ছে ফলে 50,000-60,000 ওই সিঙ্গাড়া চপটা হতে পারে না দেখুন আমি একটা কথা বলছি সেটা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করছে কোন লেভেলের মানুষকে আমি তুলে আনবো আজকে গ্রাম গ্রামান্তরে মানুষ যখন একটা 200-100 টাকার জন্য চটপট করছে তাদেরকে যদি আমি একটা টাকা দিয়ে সাময়িক রিলিফ দিতে পারি সেটাকে আমি অন্যায় বলবো না কিন্তু সুদূর প্রসারে চিন্তা ভাবনা করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমি বারবার বলছি যারা সাধারণ ভিউয়ার্স দেখছেন তাদের তারা হয়তো অনেক এক্সপেকটেশন নিয়ে বসে রয়েছেন 2022-এর বাজেটে ইনকাম ট্যাক্সে কি ছাড় দেওয়া হবে আমি আপনাকে দার্তিন ভাষায় বলছি সেরকম কোনো ছাড় এক্সপেক্ট করবেন না হবে না কিন্তু এর সঙ্গে সঙ্গে এই 2022-এ যাতে একটা সংস্কারমুখী বাজেট হয় ভারতবর্ষকে যাতে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায় আগামী কয়েক বছরের মধ্যে সেটাকে এনশিওর করতে হবে ভোটমুখী বাজেট যাতে আমরা দেখতে না পারি আগামী দিনে এটাকে এনশিওর করবে সুদীপ্তদার দল আমি সুদীপ্তদার কাছে শুধু এবার সংক্ষেপে একটু দুটো প্রশ্ন একটা রাখি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে অনেকেই বলেছিলেন যে মানুষ যখন সংকটে থাকে টাকা পাম্প করতে হয় পকেটে টাকা ঢুকিয়ে দিতে হয় সে মুদ্রা লোনে এনপিএ হচ্ছে 50,000-70,000 তো হিসেব বললাম ওই দিয়ে যে দুটো চর্চিত শিল্প বাদ দিয়ে কিছু হয় না টোটোও কেনা যাবে না মানে একজন টোটো কিনে স্বনির্ভর হবে সেটাও হবে না যদি অনির্বাণ যে বক্তব্যটা রেগেল এক যে মানুষের হাতে ক্রাইসিস এখনও কাটেনি টাকা কেন পাম্প করা নিয়ে এত বিতর্ক কিসের কেনই বিতর্কটা হবে দুই কালাধন কবে ফিরবে প্রথম কথা আমি উত্তর দিই মুদ্রা লোনে তিনটে স্টেপ আছে একটা 50,000 একটা 50,000 থেকে 5,00,000 আর একটা 5,00,000 থেকে 10,00,000 এবং এই তিনটে স্টেজে মানুষ লোন নিয়েছে অনেকের লোনের টেনিওরও হয়তো শেষ হয়নি টেনিওরটা শেষ হয়ে দেখা যাক না যে সেই লোকগুলো টাকা এদের মধ্যে অনেকে টাকা ফেরত দিতে পারবে না অনেক গরিব মানুষ আজকে বড় বড় মানুষরা আমাদের দেশে সব এই যে 55,000 কারখানা অশোকবাবুদের সময় বন্ধ হয়েছে এই এই বন্ধ হয়েছে তারা কত টাকা ফেরত দিয়েছে তখন আমরা কোনো কথা বলি না কিন্তু যখন নাকি এই ছোটোখাটো মানুষরা দু একজন ডিফল্টার হলে আমরা সঙ্গে সঙ্গে তখন তো টার্মই শেষ হয়নি তাহলে টার্মটা শেষ করতে দিন এবার বলি অশোকবাবু দ্বিতীয় কথা অশোকবাবু এর আগে বললেন যে দেখুন কীভাবে ঘুরিয়ে দেন কমিউনিস্টরা উনি বললেন প্রথমে সাউথ এশিয়ান টাইগারদের কথা তারপর সাবপ্রাইম সাউথ এশিয়ান টাইগারদের যেটা হয়েছে সেটা হচ্ছে 1997-98-এ ওটা একটা অন্য কেস ওটা যেটা আমি বললাম আর সাবপ্রাইম যে লেন্ডিংটা সেটা হয়েছে 2008-এ দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা উনি দুটো মিশিয়ে দিলেন কিন্তু আমি এবার এবার আপনার কথাটা উত্তর দিই যে আমরা কেন অভিজিৎ বাবুর রাস্তায় কেন নির্মলা সীতারামন জি গেলেন না দেখুন আমি খুব মানে স্ট্রেট ওয়েতে বলি এই জিনিসটা আমাদের মার্কেটে খাইয়ে দেওয়া হয়েছে যে মানুষের পকেটে ক্যাশ
পুরো দিন এই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেনসিয়ান থিওরিতে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা হয়েছিল একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই সময় মানুষের হাতে পয়সা ছিল না, প্রচুর ইন্ডাস্ট্রি ছিল, ওখানে ডিমান্ডটাকে তৈরি করার জন্য এখানে ডিফারেন্সটা হচ্ছে এইখানে কিছু প্রোডাক্ট আছে মানুষের হাতে টাকা আছে, কিন্তু যেমন ধরুন যে সময়টা লকডাউন ছিল সেই সময় আপনি মানুষের হাতে যতই টাকা দিয়ে দিন সেই লোকটি মন্দারমণিতে বেড়াতে যেতে পারবেন না, সেই লোকটি পেট্রোল কিনে কোথাও বাইরে পেট্রোল ইঞ্জিন কিনতে পারবেন না, তিনি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন না এবং তিনি ট্রেনে উঠতে পারবেন না, ফ্লাইটে উঠতে পারবেন না, মানে আপনি যদি তাদের সো হোয়াট গভর্নমেন্ট ডিড ইনস্টেড অফ গিভিং মানে ক্যাশ, গভর্নমেন্ট তাদের খাবার দিয়েছেন, গভর্নমেন্ট তাদের গ্যাস সাপ্লাই করেছেন এবং অন্যান্য নেসেসারি যে জিনিস ওষুধপত্র এটসেট্রা এই জিনিসগুলো গভর্নমেন্ট তাদের প্রোভাইড করেছে, তার ফল গত দু বছরে পেয়েছে। এবং আমি বলছি এছাড়া বিভিন্ন ফিশারিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফিশারিজ ডেয়ারি এটসেট্রা প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্ট টাকা ইনভেস্ট করেছে। আপনাকে একটা বড় ইয়ে বলি যে গভর্নমেন্টের ওই সময় একটা বড় সিদ্ধান্ত আমি চ্যালেঞ্জ করার মতো বা স্ট্যাটিস্টিক্যালি কেউ না সময় একেবারে সে শুধু একটা শেষ প্রশ্ন এক লাইনে কালাধান কবে ফিরবে, এই টাকাগুলো দেশের মানুষের টাকা ব্যাংকে ছিল চলে গেছে, কথা দিয়েছে নরেন্দ্র মোদী কথা দিলেন তিনি রাখেন, এখনো বহু দেশবাসী বিশ্বাস করেন যতই বিরোধীরা বলুক, এটা কবে সুইতবাবু এই বাজেটে অন্তত একটা ক্লিয়ার কাট দিকে এত টাকা ফেরত এসছে বা এত একটা তো কিছু হবে এটা নিয়ে। 2014 পর্যন্ত আপনি কোনো রিয়েল এস্টেট প্রপার্টি বোম্বেতে কিনতে গেলে প্রথমে বলা হতো যে আপনি 20 লক্ষ টাকা ক্যাশে দিন, 20 লক্ষ টাকা চেকে দিন, আজকে কোনো রিয়েল এস্টেট এজেন্সি আপনাকে বলবে না যে ক্যাশে দিন টাকাটা। কালাধন আজকের দিনে যেসব জায়গায় মানুষেরা টাকাটা রাখতো যে দেশগুলোতে, আমি বলছি না না আমি বলতে দিন উনি জিজ্ঞেস করেন, সময় 2014 আগে যে সিস্টেমটা ছিল সুইস ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের সঙ্গে আমাদের দেশের কোনো চুক্তি ছিল না যে তারা তাদের ডেটা আমাদের দেবে, যে জন্য সুইস ব্যাংক আজ পর্যন্ত কিন্তু সেই ডেটাটা আমাদের দেয়নি, কিন্তু কালো টাকা যদি ওখানে রাখে সঙ্গে সঙ্গে সেই টাকাটা ফেরত দিয়ে যেতে হবে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের সঙ্গে যদি সেটিং থাকতো তাহলে এই নীরব মোদী থেকে এরা দেশ থেকে পালাতো না, দেশ থেকে এরা পালাচ্ছে কারণ জানে যে এখানে বিচার হবে। আজকে 55,000 কারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে, তারা সল্টলেক আলিপুরে বসে আছে, কিন্তু আপনি দেখুন আজকে অনিল আম্বানি রুইয়ারা ব্যাংকে এসে ওই ওনার ব্যাংকে টাকা ফেরত দিয়ে গেছে, আজকে কফি কাবিনের ভদ্রলোক সে সুইসাইড করেছেন তার ওয়াইফ এসে টাকা ফেরত দিয়ে গেছে, আজকে 3 জন দেশ ছেড়ে পালিয়েছে, দেশ ছেড়ে পালাচ্ছে কেন, কারণ জানে দেশে থাকলে বিচার হবে, দেশে থাকলে তাকে জেলের পিছনে রাখা হবে, সেই জন্য এখানে শেষ করছি। কতিপয় ব্যক্তি যারা পালিয়েছেন তারা পালিয়ে গেলেন, কেউ কেউ দেশে রয়েছেন, তারা ঠিক সিসিটির উদাহরণটা খুব ভালো বলেছেন, ভদ্রমহিলা যিনি দেনা শোধ করতে না পেরে সিসিটির মালিক যিনি আত্মহত্যা করেছিলেন তার 8,000 কোটি টাকার প্রায় বাজারে যে দেনা ছিল সেটা 1,200 কোটি টাকার মধ্যে এসে এখন দাঁড়িয়েছে, এটা নিঃসন্দেহে একটা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া, এটাকেও নিঃসন্দেহে মেনশন করতে হবে সেই ভদ্রমহিলার লড়াইকে, কারণ সিসিডি অনেকের কাছে খুব প্রিয়, এটা এই লড়াইটাকে নিঃসন্দেহে কুর্নিশ জানাতে হবে। তবে আপাতত মনে হচ্ছে সুদীপ্তদা যেটা বললেন কালাধান যেটা চলে গেছে মানে সেটা তামাদি হয়ে গেছে কিনা জানি না, তবে দীর্ঘায়িত অনেক যুক্তি আছে এবং বাজেট আগে যে এক্সপেকটেশনসগুলো নিয়ে আমাদের কিন্তু বিতর্ক এবং বিশ্লেষণ দুটোই চলতে থাকবে। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ সুদীপ্ত গুহ বিজেপির মুখপাত্র, তাকে ধন্যবাদ জানাচ্ছি, অনির্বাণ দত্ত আর্থিক বিশেষজ্ঞ, ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতা অশোক মুখোপাধ্যায় তাকেও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্ব, বারবার বলছি দেখতে থাকুন আর প্লাস নিউজ, দেখতে থাকুন বাংলা বলছে, কখনো গ্রাউন্ড জিরো কখনো স্টুডিও থেকে, ধন্যবাদ, নমস্কার।